স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পকর্ম নিয়ে ঢাকা আর্ট সামিটের এই আয়োজন সম্মেলন বা প্রদর্শনী কোনোটাই না হয়ে সবকিছুর মিশ্রণে এই আয়োজন পেয়েছে নিজস্ব মডেলের স্বকীয়তা। আর এ কারণে প্রথম দিন বাজিমাত করার মতোই দ্বিতীয় দিনও শিল্পকলার জাতীয় নাট্যশালা ভবন জুড়ে দর্শনার্থীদের এমন ভিড়। প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশি বিদেশি অনেক দুর্লভ শিল্প ও চিত্রকর্ম। সত্যজিৎ রায়ের ছবি ছিল, তারপর পাবলো পিকাসোর কিছু ছবি দেখলাম, আর বাংলাদেশেরও কিছু ছবি আছে, হাতে আঁকা কিছু পোর্ট্রেট। এখানে এসে বোঝা গেল যে না, এটা আন্তর্জাতিক মানেরই একটা অনুষ্ঠান হচ্ছে। ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে স্থিরচিত্র ভিডিওগ্রাফি অ্যানিমেশন সহ নানা আয়োজনের বহুমাত্রিকতা পেয়েছে এই প্রদর্শনী। আই ওয়াজ রিয়েলি অ্যামেজড বাই দ্য কোয়ালিটি হিয়ার, শুড বি মোর প্রমোটেড বিকজ এখানে আমি দেখলাম যে অনেক অনেক বিদেশি আসছে। যেহেতু এটা আর কি মিলনমেলা হচ্ছে, প্রতি বছর হওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশি স্থপতিদের বিশ্ব আসরে পরিচিত করানোর লক্ষ্যে 17 জন বিশিষ্ট স্থপতির মডেলও স্থান পেয়েছে এই আসরে। গতবারের মতো সোলো প্রজেক্টস, পারফরমেন্স, ফিল্ম স্ক্রিনিং, কিউরেটেড এক্সিবিশনস থাকছে এবং একসাথে এই 17 জন আর্কিটেক্টের কাজ প্রথম দেখতে পারবে। আর্কিটেক্টরাও কিন্তু আর্টিস্ট, আর এক একটা বিল্ডিং হচ্ছে একটা স্কাল্পচার। সো ওই ওনাদের ডিজাইন, ওনাদের জিনিসপত্র নিয়ে ইটস অ্যান অ্যামেজিং এক্সিবিশন। গুগেনহাইম মিউজিয়ামে নিউ ইয়র্কে অল দ্য ওয়ে যাওয়া লাগবে না, টেট মডার্ন মিউজিয়ামে লন্ডনে ট্রাভেল করে যাওয়া লাগবে না, আপনার উই স্ট্যান্ডার্ডে উই কোয়ালিটি এখানেই দেখতে পাচ্ছেন ঢাকায় শিল্পকলা একাডেমিতে। আয়োজনটি বাংলাদেশ ও দেশের শিল্পীদের তুলে ধরার বড় সুযোগ বলে মনে করছেন আয়োজকরা। এত বড় একটা প্ল্যাটফর্ম পুরো সাউথ এশিয়াতে কিন্তু আর কোথাও নাই, এটা বাংলাদেশেই হচ্ছে, বাংলাদেশেই হোস্ট হচ্ছে, এটা আমাদের দেশের ইভেন্ট, এটা আমাদের দেশ ওন করা উচিত। এ ধরনের আয়োজন দেশের শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি দেশের তরুণ শিল্পীদের উজ্জীবিত করবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।